ওয়ালাইকুম মিস। ওয়ালাইকুম সালাম, কেমন আছো তোমরা কাউসাইন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সকালে তোমাদের ভিডিওটা একটু অন করো, দেখি অনেকদিন তো তোমাদের সাথে দেখা হয়নি। সবাই একটু তোমাদের ভিডিওটা অন করো, যে যেখানে আছো। ওকে গুড, জিম তার ভিডিও অন করছে, তালহা। ওকে, কাউসাইন জয়েন করেছে আমাদের সাথে উইথ ভিডিও, অরিত্র, তালহা। ইজ ইট রেডি? হয়নি? ওকে, রেডি হয়ে নাও। কাউসাইন তো অনেক ভদ্র ভাবে ক্লাসে জয়েন করেছে। হ্যাঁ তালহা, হ্যাঁ আজকে তো, হ্যাঁ আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম, কেমন আছো লাবিব? ভালো। ওকে, আমরা সকলেই এখন করেছে প্রায় মিস। হ্যাঁ বলো। ঠান্ডা লাগতেছে? বাসায় আছো? ঠান্ডা তো লাগার কথা না, নিশ্চয়ই স্কুলে এসেছি, তোমরা বাসায় আছো। হ্যাঁ তাহলে তোমরা সকলে ভালো আছো আশা করব। আলহামদুলিল্লাহ, মনে হয় ঠিক আছে। সবাই সবার জন্য দোয়া করব, আমরা যেন এই পরিস্থিতিটা শীঘ্রই কি ওভারকাম করে যেন আমরা আবার পুনরায় আমাদের ক্লাসে ফিরে যেতে পারি, ঠিক আছে? যে যেখানে আছো সেই প্রার্থনাটাই সবসময় করবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করি। হ্যাঁ, গত ক্লাসে কিছু হোমওয়ার্ক ছিল? মিস ছিল তো এমসিকিউ, মিস লাস্ট তো হয়নি, মিস লাস্ট তো হয়নি, থাকবে কেন? এর আগে কি ছিল? হ্যাঁ জিম বলতে পারবে কি ছিল ক্লাস পড়া? মিস 10 টা এমসিকিউ এসবিউ ছিল। হ্যাঁ করেছিলে? হ্যাঁ। ওকে গুড, আচ্ছা হ্যাঁ জিম করেছিল। খাতাটা দেখাতে পারবে আমাকে ভিডিওতে? হ্যাঁ দেখাও, বাকিরা নিশ্চয়ই করনি। হ্যাঁ দেখেছো, জিম করেছে, যারাই করেছো তারা ভিডিওতে একটু দেখাও। আর তোমাদের ক্লাস ওয়াইজ যা করানো হবে তোমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে, ঠিক আছে? গ্রুপের মধ্যে। সব সময় ক্লাসে অ্যাটেন্ড থাকবে, কারণ এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। ওকে, আমি তো খাতা পাচ্ছি না। খাতা পাচ্ছে না, কাউসাইন খাতা পাচ্ছে না। আচ্ছা আমাকে ছবিগুলো পাঠিয়ে দিবে। নাইস এক্সকিউজ কাউসাইন। ছবি তুলে পাঠিয়ে দিবে হোয়াটসঅ্যাপে। ওকে ওকে, এর পরবর্তীতে আমরা তাহলে যাব কোথায়? আমাদের পাটে ফিরে যাব। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, খাতা নাও সামনে। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ নাকি আমাকে একটু জানাবে? দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। ওকে গুড, বাকিরা আশা করবো নেক্সট কোনো হোমওয়ার্ক দিলে সেগুলো করবে এবং সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা তোমাদের স্কুল অ্যাপসে তোমরা পাঠিয়ে দিবে। আচ্ছা, আমরা গত ক্লাসগুলোতে যেখানে তোমরা ক্লাস করতে এসেছিলে স্কুলে, তখন আমরা হাইড্রোকার্বন সম্পর্কে আলোচনা করেছিলাম, মনে আছে? হাইড্রোকার্বন সম্পর্কে আলোচনা করেছিলাম, অর্থাৎ হাইড্রোজেন কার্বন সমন্বয়ে যে যৌগ সেগুলোকে হাইড্রোকার্বন বলে। তারপর হাইড্রোকার্বনের বিভিন্ন শ্রেণী বিভাগ আমরা করেছিলাম। হাইড্রোকার্বনে কি করেছিলাম? বিভিন্ন শ্রেণী বিভাগ আমরা জানতে পেরেছিলাম, করেছিলাম, ঠিক আছে? তাহলে হাইড্রোকার্বনকে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম বলে মনে আছে তোমাদের? হাইড্রোকার্বন অর্থ কি? অ্যালিফ্যাটিক মানে হলো তোমাদের কি?
চর্বি চর্বি জাতীয় হ্যাঁ গুড কাউসানি মনে পড়েছে যে আমরা জানি অ্যালিফ্যাটিক হলো চর্বি জাতীয় অর্থাৎ প্রাণীর চর্বি থেকে যত ধরনের হাইড্রোকার্বন আমরা পাবো সবগুলো আমরা কোথায় অন্তর্ভুক্ত করেছি অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনে অন্তর্ভুক্ত করা হয়েছে আর অ্যারোমা জাতীয় অর্থাৎ অ্যারোমা বা সুগন্ধি জাতীয় যে হাইড্রোকার্বন গুলো পেয়েছিলাম সেই সবগুলো হাইড্রোকার্বনকে নেওয়া হয়েছিল কোথায় অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনে তাহলে আমরা দুইটা হাইড্রোকার্বন সম্পর্কে জেনেছিলাম অ্যালিফ্যাটিক অ্যারোম্যাটিক তার মধ্যে আবার ক্লাসিফিকেশন রয়েছিল অর্থাৎ সেটাকে মুক্ত শিকল অর্থাৎ যে সকল হাইড্রোকার্বনে দেখা যায় যে কি থাকে মুক্ত শিকল কার্বন মুক্ত অবস্থায় থাকে সেগুলোকে মুক্ত শিকল আর যদি কোনো একটা বন্ড আকারে থাকে সেক্ষেত্রে আমরা তাদেরকে দেখেছিলাম কি বদ্ধ শিকল হাইড্রোকার্বন ঠিক আছে তাহলে এখানেই বলা হয়েছে যে আমরা পূর্বের ক্লাসে হাইড্রোকার্বনের বিভিন্ন যৌগ সম্পর্কে জেনেছি এখন নিচের যৌগটি একটু খেয়াল করো একটু ভালো করে তোমরা খেয়াল করো নিচের যৌগটা কি আমরা কি কোনো একটা যৌগ দেখে বুঝতে পারবো যে কোনটা অ্যালকোহল কোনটা অ্যালডিহাইড OH COH 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 আচ্ছা হ্যাঁ বলো হাবিব বলো হাবিব মেস এখানে দেখা যাচ্ছে না কিছু স্ক্রিনে এতক্ষণ কিছু দেখতে পাওনি মেস স্ক্রিন দেখতে পাচ্ছ না দেখা যাচ্ছে না কি বলো এখন ব্ল্যাঙ্ক হয়ে আছে তোমরা এতক্ষণ বলেছিলে দেখা যাচ্ছে এখন এখন ব্ল্যাঙ্ক হয়ে গেছে মেস ওয়েলকাম দেখা যাচ্ছে তারপর CH3 is equals to বন্ধন আছে শুধু আরো চিহ্ন দেখা যাচ্ছে এখানে আচ্ছা ওকে এখন দেখতে পাচ্ছ নাকি দেখো এখন দেখতে পাচ্ছি ওকে তাহলে আমরা হ্যাঁ এখন যেটা বলছি সেটা হলো কি জাতীয় যৌগ অর্থাৎ কোন একটা যৌগের মধ্যে আমরা যদি OH মূলকটা দেখতে পাই তখন তাকে আমরা কি বলবো OH মূলক যদি আমরা দেখি তখন আমরা তাকে কি অ্যালকোহল অর্থাৎ কোন একটা হাইড্রোকার্বনে এটা সাধারণ সংকেত হলো CnH2n+1 ওটার সাথে যদি OH কোনো মূলক যুক্ত হয় হাইড্রোক্সিল মূলক বলা হয় যাকে ও যদি OH মূলক যুক্ত হয় তখন তাকে আমরা বলবো কি অ্যালকোহল ঠিক আছে এমন থাকবে হাইড্রোকার্বনের সাথে OH মূলক যুক্ত হলে সেগুলোকে আমরা বলবো অ্যালকোহল এর পরবর্তীতে দেখো স্ক্রিন সকলে দেখতে পাচ্ছ কি না আমাকে জানাবে কিন্তু এরপরে নিচের যৌগটি কি জাতীয় যৌগ হবে বলে মনে হয় অ্যালডিহাইড অ্যালডিহাইড কিভাবে চিনলাম আমরা এটা যে অ্যালডিহাইড কোথায় কি পিএইচও CHO অর্থাৎ কোন একটা মূলকের মধ্যে যদি থাকে CHO মূলক যুক্ত থাকে সেটাকে আমরা বলবো অ্যালডিহাইড হাইড্রোকার্বনের মধ্যে যেমন মিথেন এটার নামটা কি বলতে পারবা এখানে CH3CHO কি হতে পারে মিথানল মিথানল হবে তুমি কিন্তু এখানে CHO অ্যাড করেছো তাহলে এটা মিথানল হবে না মিথানলডিহাইড মিথানলডিহাইড ঠিক আছে অ্যালডিহাইড হ্যাঁ মিথানলডিহাইড অর্থাৎ অ্যালডিহাইড এইচ এক্সট্রা এক্সট্রা যৌগের সংখ্যার জন্য হ্যাঁ ওই হ্যাঁ অ্যালডিহাইডটা সেখানে যুক্ত হবে অর্থাৎ এখানে আমরা জানি যে মিথেন হলো CH4 এখানে CH4 থেকে একটা হাইড্রোজেন বাদ যাবে তখন আমরা CH3 লিখব কিন্তু ওই জায়গাটা দখল করবে কি অ্যালডিহাইড মূলকটা CHO মূলকটা যখন অ্যাড হবে সেখানে অ্যালকেন থেকে সে কোথায় চলে যাবে অ্যালডিহাইডে অর্থাৎ মিথেন থেকে সে মিথানল হবে না হ্যাঁ বলো মিথানলডিহাইড হবে না মিথানলডিহাইড ইথেন কেন এখানে তো CH3 আছে মিস এখানে C তারপর CH আরটা যুক্ত হয়েছে তাহলে আছে এখানে দুইটা হাইড্রোজেন যুক্ত কার্বন যেহেতু যুক্ত হয়েছে আমরা এটাকে কি বলবো মিথেনও বলা যাবে না যেহেতু দুইটা কার্বন হয়ে গেছে তখন আমরা ইথানলডিহাইড বলবো ইথানল বা ইথানলডিহাইড ঠিক আছে এর পরবর্তীতে দেখো তোমরা কিন্তু এগুলো খাতায় লিখে ফেলো যেমন অ্যালকোহলের সংক্ষেপটা লিখো অ্যালডিহাইডের সংক্ষেপ এগুলো একটু খাতায় লিখে ফেলো এবং ক্লাস ওয়ার্কের খাতাটা তোমরা হোয়াটসঅ্যাপে দিবে সকলে রেগুলার সব ক্লাসে জয়েন করবে ঠিক আছে তুমি সকলে জয়েন করেছো ওকে মিস অ্যালকোহল লেখা হয়েছে অ্যালকোহল লিখো এটার নাম হবে মিথানল CH3OH মিথানল এর পরবর্তীতে আমরা যাব অ্যালডিহাইড CH3CH কি লিখব যে তখন অ্যালকোহল তো লিখেছো অ্যালকোহলের সংক্ষেপটা ইয়েস মিস না হ্যাঁ অ্যালকোহলের সংক্ষেপটা লিখো শুধু সংক্ষেপ লিখলে হবে CH3 বন্ড OH দিবে নিচে লিখে রাখো অ্যালকোহল যাতে করে তোমাদের এগুলো মনে থাকে কোনটা কি স্ল্যাম হয়েছে হ্যাঁ ওকে এরপরে আমরা যাব অ্যালডিহাইড
যেখানে CH ও মূলক থাকবে এটাকে আমরা বলবো aldehyde aldehyde মূলক CH ও যুক্ত হলে এর পরবর্তীতে আমরা যাব এটা কি দেখতে পাচ্ছো COOH তোমাদেরকে গত ক্লাসে করে বলেছিলাম যে COOH অর্থাৎ এটা হলো কার্বক্সিল মূলক এটা কি কার্বক্সিল মূলক এটা পাশে দিয়ে লিখে রাখবে COOH আগের গুলোকে আমরা হাইড্রক্সিল মূলক বলেছি এরপর CH মূলক বলেছি এখন যেটা আমরা দেখতে পাচ্ছি COOH এটা হলো একটা কার্বক্সিল মূলক অর্থাৎ যে সকল হাইড্রোকার্বনে দেখা যাবে কি COOH জাতীয় কি রয়েছে কার্বক্সিল মূলক রয়েছে সেই যৌগগুলোকে আমরা বলবো ফ্যাটি অ্যাসিড কি বলবো ফ্যাটি অ্যাসিড COOH মূলক কার্বক্সিল মূলক যদি আমরা কোনো একটা হাইড্রোকার্বনে পাই সেটাকে আমরা বলবো ফ্যাটি অ্যাসিড সংক্ষেপগুলো একটু লিখে ফেলো ফ্যাটি অ্যাসিড লেখা হয়েছে কার্বক্সিলিক অ্যাসিড গুলো ফ্যাটি অ্যাসিডের কাজিয়েতে পড়ে হ্যাঁ COOH জাতীয় মূলকগুলো কার্বক্সিল মূলকগুলো ফ্যাটি অ্যাসিডের মধ্যে পড়ে ঠিক আছে এর পরবর্তীতে দেখো আমি তোমাদেরকে একটু জিজ্ঞাসা করব প্রথমটা কি দ্বিতীয়টা কি সেটা আমাকে একটু বলবে যেমন আমি অ্যারোটা কোথায় রেখেছি দেখো এটা কোন মূলক CH3 কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক হ্যাঁ এটা ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসিড এই কার্বক্সিলিক অ্যাসিড বলেছে এটাও ভুল হয়নি কারণ এখানে COOH মূলক আছে অর্থাৎ কার্বক্সিল মূলক আমরা এখানে দেখতে পাচ্ছি এর আগেরটা দ্বিতীয় নাম্বারটা অ্যালডিহাইড ওকে গুড এরপরে CH3OH অ্যালকোহল তাহলে আমরা আশা করব তোমরা মূলকগুলো দেখে অর্থাৎ জৈব যৌগ দেখে কিন্তু আমরা কি হয়ে যাব না কনফিউজ থাকবে না আমাদের কোনো অর্থাৎ আমরা কোনটা কোন মূলক সেটা আইডেন্টিফাই করতে পারবো বলে আশা করি ইয়েস ম্যাম ওকে এরপরে তাহলে আমাদের আজকে যে পাঠ্য বিষয় আমরা আজকে ক্লাসের মাধ্যমে কি জানতে পারবো অ্যালকোহল অ্যালডিহাইড ফ্যাটি অ্যাসিড কি সেটা বলতে পারবা তারপর এগুলোর নামকরণ অর্থাৎ কিভাবে মিথেন থেকে মিথানল বা মিথান অ্যালডিহাইড এরপরে ফ্যাটি অ্যাসিড মিথানয়িক অ্যাসিড এসেছে সেগুলো জানতে পারবে এবং অ্যালকোহল অ্যালডিহাইড ফ্যাটি অ্যাসিড কিভাবে প্রস্তুত করতে হয় সেটাও জানা সম্ভব হবে এরপর মিস কার্বক্সিলিক অ্যাসিডের অপর নাম না ফ্যাটি অ্যাসিড হ্যাঁ CH3CO যেটা মানে কি ফ্যাটি অ্যাসিডের একটাই হলো মানে বিভিন্ন নাম থাকে না সেরকম তোমার ফ্যাটি অ্যাসিডের একটা নাম হলো কি তুমি এখন যে নামটা বলেছো সেটাই ঠিক আছে এখন অ্যালকোহল আমরা ইতিমধ্যে কিন্তু অ্যালকোহলের সংজ্ঞাটা সকলে বলতে পারবো বলে আশা করি দেখি তোমরা স্ক্রিনে না তাকিয়ে কি বলতে পারবে আমাকে যে অ্যালকোহল কাকে বলে OH হ্যাঁ বলো তোমার মতো করে তুমি বলো যে তুমি কিভাবে চিনবে একটা অ্যালকোহল বা এটাকে সংজ্ঞায়িত কিভাবে করবে হ্যাঁ কিব্রিয়া কোন যৌগ যৌগে যদি ইয়া জয়েন করেছে সাথে দেখে কিব্রিয়া বলতে পারবে মনে হয় বিক্রিয়া বিক্রিয়া না অ্যালকোহল কাকে বলে দেখি কে বলতে পারবে হাত উঠিয়ে বলো রেজ ইওর হ্যান্ড তালহা বলতে পারবে মেবি হ্যাঁ তালহা কোথায় তোমার রেসপন্স নেই কেন তালহা এস যে জৈব যৌগে হাইড্রক্সিল মূলক অর্থাৎ OH বিদ্যমান থাকে তাকে অ্যালকোহল বলে হ্যাঁ ওকে গুড তালহা বলতে পেরেছে যে OH মূলক দেখেই আমরা বলবো সেটাকে অ্যালকোহল এটা সাধারণ সংকেত কি হতে পারে আমরা যে অ্যালকেন করেছিলাম অ্যালকেনের সাধারণ সংকেত ছিল CnH twice and plus কি ছিল ওয়ান ছিল না টু ছিল টু ছিল এখানে একটা বাদ হয়ে গেছে না হাইড্রোজেন দেখো তো যখন সেটা অ্যালকোহলে পরিণত হবে তার হাইড্রোজেন একটা কমে যাবে এবং হাইড্রোজেন কমে গিয়ে সেখানে কোন মূলকটা যুক্ত হবে OH মূলক যুক্ত হবে কি মূলক যুক্ত হবে OH মূলক যুক্ত হবে তখন সে অ্যালকেন থেকে কোথায় চলে যাবে অ্যালকোহলে চলে যাবে অ্যালকেন থেকে অ্যালকোহলে তারা চলে যাবে ঠিক আছে এভাবে করে কিন্তু আমরা অ্যালকেন থেকে অ্যালকোহলের নামকরণটা করব যেমন এখানে দেয়া হয়েছে কিছুক্ষণ আগে যারা বলেছিলে যেমন CH3OH এটা কি ছিল এটার নামটা কি OH মূলক আছে আর দেখতেছি আমরা মিথেনকে প্রতিস্থাপন করে বা ওখানে OH মূলক যুক্ত হয়ে একটা যৌগ হয়েছে সেই যৌগটার নাম কি CH3OH এই যৌগটার নাম আমরা কি বলবো স্ক্রিন কি দেখা যাচ্ছে সবার সামনে ইয়েস মিস হ্যাঁ CH3OH এটাকে আমরা কি বলবো মিথানল বলবো মিথানল মিথেন থেকে এখানে কি এসেছে মিথেনের একটা হাইড্রোজেন সেখানে বাদ দিয়ে ওএইচটা সেখানে প্রতিস্থাপিত হয়েছে অর্থাৎ সেটা অ্যালকোহলে চলে গেছে যেটা হলো মিথানল এরপর ইথানল
যেহেতু এখানে কার্বন দুইটা দেখতে পাচ্ছি আর আমাদের জানি আমরা ইথেন C2H6 ইথেন হওয়ার কথা একটু তোমরা কম্পেয়ার করে পড়বে এই কারণে যাতে তোমাদের এটা কি হয় না যায় তোমরা এটা ভুল হয়ে না যায় যার কারণে কি করবে একটু মনে করে করে একটার সাথে আরেকটা মিল করে যেমন ইথেনের ক্ষেত্রে আমরা জানি C2H6 হওয়ার কথা কিন্তু আমরা যখন সেটাকে অ্যালকোহলে নিতে যাব সেক্ষেত্রে আমাদের একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিবে এখান থেকে অর্থাৎ CH2 3 CH2 অর্থাৎ দুইটা কার্বন এবং পাঁচটা হাইড্রোজেন হলো এর সাথে আরেকটা কি যুক্ত হবে যেহেতু সিক্স হওয়ার কথা ছিল সেখানে OH মূলক যুক্ত হয়ে ইথানল হবে ঠিক আছে ইথানল কিভাবে পাওয়া গেছে হয়েছে তোমরা পেরেছো এরপর আমাকে তোমরাই আমাকে বিউটানল লিখে দিবে খাতায় লিখো এবং ভিডিও অন করে আমাকে দেখাও তোমরা যে বিউটানল লিখতে পেরেছো বিউটানল বিউটানল যাদের লেখা কমপ্লিট হবে একটু ভিডিওটা অন করে আমাকে দেখাও কি লিখেছো হ্যাঁ সাপ্লিন তোমার লিখা হয়েছে যাদেরই লিখা হবে বলবে আমাকে বিউটানল কিভাবে লিখবো আমরা যদি বিউটান থেকে বিউটানল লিখতে বলে তোমরা আগে বিউটেনটা লিখে ফেলো খাতায় বিউটেন লিখার পর দেন ওখান থেকে একটা হাইড্রোজেন বাদ দাও একটা হাইড্রোজেন বাদ দিয়ে সেখানে একটা OH মূলক প্রতিস্থাপিত করো তাহলে সেটা বিউটানল হয়ে যাবে এখন কি কেউ লিখতে পারো নি মিস বিউটেনের সংকেত কি C4H10 C4H10 তালহা লেখা হয়েছে তোমার হ্যাঁ জিম লিখেছো
কিন্তু একটা প্রসেস ছিল অর্থাৎ এখানে আমরা আমি আবার একটু তোমাদেরকে বলে দিচ্ছি এই ক্ষেত্রে কিভাবে হবে আমাদের কার্বন নিতে হবে কয়টা চারটা যেহেতু বিউটেন বলেছি আমি তোমাদেরকে কার্বন নিতে হবে চারটা আমরা চারটা কার্বন লিখে ফেলবো এরপরে আমাদেরকে যা করতে হবে চারটা কার্বনের পর হাইড্রোজেন দিতে হবে বিউটেনের ক্ষেত্রে 10টা দেওয়ার কথা ছিল কিন্তু এখানে আমরা 10টা দিব না আমরা দিব কয়টা 9টা 9টা হাইড্রোজেন যুক্ত করব তার সাথে অর্থাৎ এইভাবে চেইন আকারে লিখবে এবং তার সাথে যুক্ত হবে OH অর্থাৎ CH3 CH2 CH2 CHOA ঠিক আছে এভাবে করে তোমরা কি লিখবে বিউটানলের সংক্ষেপটা চেইন আকারে লিখবে ঠিক আছে পারা যাবে আমি যদি তোমাদেরকে বোর্ডে দেখাই এটা